লিপি চলে এসেছি আবার লিপিস কিছুমিছু থেকে কিছুমিছু নিয়ে তোমাদের জন্য। তো আজকের কিছুমিছুতে আমি কিছু জিনিস ফ্লিপকার্ট থেকে নিয়েছি, সেগুলো তোমাদের সামনে ওপেনিং করব বলে, মানে আনবক্সিং করব বলে রেখে দিয়েছিলাম। একসাথে নিয়ে নিই, অনেক দিন ধরে এগুলো নিয়ে রেখেছি যে একসাথে আনবক্সিং করব। তা কি কি নিয়েছি তোমাদের দেখাই, বেশি জিনিস না, চারটে জিনিস আছে, তো দেখো দেখে তোমাদের কেমন লাগবে বলবে। আবার সেই জিনিসগুলো দিয়ে ঘর সাজাবো, মানে ঘর সাজাবার জিনিস দুটো, তখনও সেই ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো তিন্নি ওগুলো আনবক্সিং করবে, তোমরা দেখো কি কি আছে। আচ্ছা, তিন্নি বলছে যে তোমার জিনিস তুমি আনবক্সিং করো। তিন্নির যে একটা জিনিস আছে ও জানে না, যাই হোক আমিই দেখাচ্ছি, তিন্নি ভিডিও করুক। একটা জিনিস কাঁচি না পেট ছুরি নিয়ে এসে দিয়েছি। ফার্স্টে এই নাইটি দুটো দেখো কিনেছি আমি, একটা রেড কালার আর একটা ব্লু। এখানে সামনে চেন দেওয়া নাইটিটা, বেশি না এই অবধি, দুটোরই তাই। হ্যাঁ, এই দুটো কম দামে আমি পেয়েছিলাম, একদিন অফার চলছিল ফ্লিপকার্টে, তা আমি নিয়েছিলাম। দুটো বোধ হয় আমার 300 কত, মানে ঠিক দামটা মনে নেই, অনেকদিন আগে বুক করেছিলাম। এটা আমার, এই যে এইটা তিন্নির জন্য নিয়েছি। তোমাদের আমি বলেছিলাম যে ছবিগুলো তিন্নিকে সেট করতে হবে, করে ব্লগ দেব, যে ছবি জ্বালাবার জন্য এগুলো লাইট লাইট জ্বলবে, প্লাস এখানে ছবি লাগিয়ে ব্যাটারি লাগাতে হবে, ব্যাটারি নেই, ব্যাটারি লাগালে লাইট জ্বলবে এগুলোই, তারপরে ছবিগুলো লাগিয়ে দেওয়া হবে। সেটিং করে একবার তোমাদের দেখাবো। তো এই ক্লিপগুলো তোমাদের দেখালাম, ব্যাটারি নেই, ব্যাটারি লাগে আমি তোমাদের দেখাচ্ছি, শেয়ার করছি। আর রুমে যখন ছবিগুলো সেট করব সেটা দিয়েও তো একটা ব্লগ করব, শেয়ার করব। এই যে এইরকম লাগবে লাইটটা জ্বললে। এখন অনলাইনে নিয়েছি, দেখি ব্যাটারি আনতে যাচ্ছে, লাগিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করব। দেখো এটা আমি নিয়েছি আমার গিরিধারী যে সিংহাসনে বসে, সেই সিংহাসনের পিছন দিকটা এটা লাগাবো। এটা একটা স্টিকার, মাখন চুরি করে খাচ্ছে, দেখো কি সুন্দর না। এই স্টিকারটা আমি ঠাকুর ঘরে লাগাবো, আমার গিরিধারী গোপগোপী যে সিংহাসনে বসে জগন্নাথদের ওইখানে লাগাবো। আর সুন্দর করে সাজাবার ইচ্ছা আছে ঠাকুর ঘরটা, টুকটাক ঠাকুর ঘরের জিনিস আমি নিচ্ছি। এটা যেমন ফ্লিপকার্ট থেকে নিলাম, আমি ফ্লিপকার্ট থেকে প্রায়ই নিই, এসবগুলো বেশ ভালো পাই আমি আমার পছন্দ মতো। তো এটা যেদিন লাগিয়ে আমি ঠাকুরের ঘরে করব, তোমাদের সাথে সেই ব্লগ অবশ্যই শেয়ার করব। দেখবে কত সুন্দর লাগে ঠাকুর ঘরটা, পুরো ঘরের এটাই পাল্টে যাবে। কেমন হয়েছে জানিও আমার গিরিধারীর ফটো। ফ্রেন্ডস দেখো, ব্যাটারি নিয়ে এসেছে তিন্নি দোকান থেকে, নিয়ে এসে জ্বালিয়েছে, এবার কি সুন্দর লাগছে দেখো। এর মধ্যে যখন ছবিগুলো লাগিয়ে তোমাদের সাথে শেয়ার তো অবশ্যই করব, রুম ডেকোরেশন করলে ছবি তোমাদের সাথে শেয়ার করবো না, তার কার সাথে করব। তা এটা দিয়েও একটা ব্লগ হয়ে যাবে আমার, এই রুম মেকওভার দিয়ে। এমনি তোমাদের আমি বলেছিলাম যে খাটগুলো এঘর ওঘর করা হয়েছে, তা একটু ঘর চেঞ্জ হয়েছে, মানে ঘরের রূপটা একটু চেঞ্জ হয়েছে, সেটাকে আরও সুন্দর করার জন্য এইগুলো মানে ব্যবহার করব আমি। তো দেখো
তো ফ্রেন্ডস, দেখলে আজকের আমার ব্লগ এইটুকুই ছিল, কি কি আমি শপিং করেছি ফ্লিপকার্ট থেকে, সব কিছুই তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এগুলো তোমরা কিনে দেখো, ঘরটা চেঞ্জ হয়ে যায়, পুরো মনে হয় একদম নতুন কিছু একটা। এটা কত দাম নিয়েছিল রে? এটা 232 হ্যাঁ, না কত নিয়েছে? 232 টাকা নিয়েছে। এটা বোধ হয় 16টা ছবি আটকানো যাবে, 10টা 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 ছবি আটকানো যাবে। তা ছবি তোমরা ঘুরিয়ে ঘুরিয়ে আর আটকাতে পারো, মানে অনেক বেশি ছবি থাকলে। আর ছবিগুলো তো তোমাদের দেখিয়েছিলাম ছোট ছোট, ওইভাবে তিনি এক বন্ধুরকে দিয়ে করিয়েছে, তা সেইভাবে করে ওর ঘরটাই সেট করবো। হ্যাঁ, ওর ঘরটাই সাজাবো, এইভাবে সাজাবো। আর ঠাকুর ঘরে যেদিন আমি গিরিধারীর ওই ছবিটা লাগাবো, সেদিন একটা ঠাকুর ঘরের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। এইভাবেই লিপিস কিচুমিচুতে কিছু লিপি করে তোমাদের সাথে শেয়ার করে। তোমরা আমার পাশে আছো, আমিও তোমাদের পাশে আছি। প্লিজ, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো, আমার সাথে থেকো, আমার পাশে থেকো। চলো, টাটা।